হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস চব্বিশ আমি কৌস্তব রয়েছি আপনাদের সঙ্গে খেলাধুলার যাবতীয় আপডেট নিয়ে আগামীকাল জামশেদপুরে মুখোমুখি হতে চলেছে এসসি সি ইস্টবেঙ্গল চলতি এ এখনও জয়ের মুখ দেখেনি লাল হলুদ পায়নি গোলের দেখাও ভাস্কিজদের বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্ক এসসি সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার অ্যারনকে ফিট করে তোলার চেষ্টা চালালেও কালকের ম্যাচে তাকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েই গেছে গত ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জিতেছিল জামশেদপুর ভাস্কিজদের ঢুকতে হলে কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত ফাউলারের চলুন দেখেনি ভালস্কিসকে রুখতে রক্ষণে বাড়তি নজর দেওয়া উচিত জামশেদপুরে সাপ্লাই লাইন নষ্ট করা প্রধান কাজ কাউন্টারটাকে বাড়তি জোর দেওয়া উচিত গোল পেতে আক্রমণ ভাগে বিশেষ দাওয়ায় এদিকে শুক্রবার হায়দ্রাবাদের বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান জয়ের হ্যাট্রিকের পরই থমকে গিয়েছে সবুজ মেরুন বিজয়রথ জামশেদপুরের কাছে হারতে হয়েছে হাবাসের ছেলেদের হায়দ্রাবাদকে হারিয়ে ফের জয়ের ট্র্যাকে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান মাঝ মাঠে জাভি হার্নান্ডেস আর আফ্রন্টে ডেভিড উইলিয়ামসের অভাব ভালো মতো টের পাচ্ছেন অ্যান্থনিও হাওয়াস হায়দ্রাবাদ ম্যাচের আগে এই দুই প্রধান ফুটবলারের ফিটনেসের উপরই বাড়তি নজর এটিকে বাগানে জমজমাট আইএফএ শিল্ড চলুন দেখেনি আজকের ম্যাচের ফলাফল কিরপুর স্পোর্টিং ক্লাবকে চার এক গোলে হারালো কালীঘাটে মেস এরিয়ানকে তিন শূন্য গোলে উড়িয়ে দিল রিয়াল কাশ্মীর জস টেলিগ্রাফ দুই শূন্য গোলে জিতল ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে অন্যদিকে ইউনাইটেড স্পোর্টস দুই এক গোলে হারালো বিএসএসকে নজর এবার বিদেশি ফুটবলের দিকে মেসিকে হারালেন রোনাল্ডো বার্সার ডেরায় গিয়ে মস্তানি ফলিয়ে এলেন সিআর সেভেন গত অক্টোবরে জুবেন তাসের ডেরায় গিয়ে তাদের হারিয়ে এসেছিলেন মেসিরা ডিসেম্বরে মধুর প্রতিশোধ নিলেন রোনাল্ডোরা মঙ্গল রাতে মেসি রোনাল্ডো দৈরথ দেখতে মুখিয়েছিলেন ফুটবল প্রেমীরা সেই দৈরতে শেষ হাসিয়ে আসলেন সিআর সেভেন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনাকে তিন শূন্য গোলে উড়িয়ে দিল জুবেন তাস ম্যাচে জোড়া গোল করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলা তেরো আর বাহান্ন মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল করেন সি আর সেভেন কুড়ি মিনিটে অপর গোলটি করেন ম্যাকেনি দুটি দলই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলে পৌঁছে গেল এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড লাইফজিগের বিরুদ্ধে ম্যাচে তিন দুই গোলে হারল সোলসায়ারের ছেলেরা ম্যানুয়ের গ্রুপ থেকে শেষ ষোলোয় উঠল পিএসজি আর লাইফজিগ প্রয়াত আর্জেন্টিনার প্রাক্তন কোচ আলেজান্দ্রো সাবেয়া দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন মেসিদের প্রাক্তন কোচ দু সপ্তাহ আগে বুয়েন সাইডেসের একটি হাসপাতালে ভর্তি হন সাবেয়া ছেষট্টি বছর বয়সে মারা গেলেন তিনি দু ফুটবল বিশ্বকাপে সাবেয়ার কোচিংয়ে রানার্স আপ হয় আর্জেন্টিনা এবার নজর ক্রিকেটে খবরাখবরের দিকে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতের লক্ষ্য টেস্ট সিরিজ সতেরোই ডিসেম্বর থেকে অ্যাডল্যান্ডে শুরু ভারত অস্ট্রেলিয়া প্রথম দিন রাতের টেস্ট টেস্ট সিরিজ শুরুর আগে রোহিত শর্মার হয়ে ব্যাট ধরলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার তিনি বলেন রোহিত শর্মা সমস্ত ফিটনেস টেস্টে পাশ করলে ওকে অস্ট্রেলিয়া পাঠানো উচিত রোহিতের মতো ক্রিকেটারের অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে থাকা উচিত যদিও আমি রোহিতের ফিটনেসের ব্যাপারে কিছুই জানি না রোহিতের ফিটনেসের বিষয়টা নিয়ে নিয়মিত আপডেট রাখছে বিসিসিআই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেট রক্ষক পার্থিব প্যাটেল আজই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি আঠেরো বছরের ক্রিকেট জীবনকে বিদায় জানালেন পার্থিব প্যাটেল দু সালে মাত্র সতেরো বছর বয়সে টেস্টে অভিষেক হয়েছিল তার সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে নটিংহাম টেস্টে অভিষেক ম্যাচই নজর গেছিলেন পার্থিব প্যাটেল অবসর গ্রহণের দিনও সৌরভের কথা বিশেষভাবে উল্লেখ করেন পার্থিব প্যাটেল দেশের হয়ে পঁচিশটি টেস্ট আটত্রিশটি একদিনের ম্যাচ এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল বেশ কয়েকটি নজর ইনিংস রয়েছে পার্থিব প্যাটেলে বোর্ডের সভাপতি পদে বহাল থাকছেন সৌরভ গাঙ্গুলি সচিব জয় এবং যুগ্ম সচিব জয়েশ জর্জও নিজেদের পদে বহাল থাকছেন গত জুলাইয়ে সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি প্রস্তাবিত বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন আনতে দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল বিসিসিআই আজ শুনানি থাকলেও তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করল সুপ্রিম কোর্ট অর্থাৎ দু হাজার একুশের জানুয়ারি পর্যন্ত বোর্ডের সভাপতি পদেই থাকছেন সৌরভ গাঙ্গুলি চব্বিশে ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা পোস্ট চব্বিশ আজকের মতো এই পর্যন্তই যাবতীয় আপডেট জানতে আপনাদের নজর থাকুক চব্বিশ ঘন্টার ইউটিউব পেজে